দর্শকমণ্ডলীর প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। মাই হেলথ থেকে আমি ডাক্তার সাকলাইন রাসেল। দর্শক, আপনারা জেনে গেছেন আজকে আমরা কথা বলতে চাই খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে ঔষধের অপব্যবহার। আপনারা সবাই ছোটোবেলায় শিখে এসেছেন ঔষধ খেলে অসুখ সারে, দাদিকে ঔষধ দাও। কিন্তু কথা হচ্ছে যে এই ঔষধও কখনো কখনো আপনার অসুখের কারণ হতে পারে, সেই ঔষধটা যদি আপনি সঠিক উপায়ে ব্যবহার না করেন। সে কারণে আজকে আমরা প্রচলিত চিকিৎসকের পরিবর্তে এমন কিছু ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি যাদের হাত ধরে এদেশের ঔষধ শিল্প এগিয়েছে অনেক দূর। এবং আপনাদেরকে সুখবরটি শেয়ারের কারণে জানিয়ে দিতে চাই যে বিশ্বের প্রায় 160টি দেশে বাংলাদেশের ঔষধ রপ্তানি হচ্ছে এই ফার্মাসিস্টদের হাত ধরে। আজকে আমাদের এখানে উপস্থিত আছেন দুজন ফার্মেসি বিশেষজ্ঞ, আমরা তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। ডক্টর শেখ জহির রায়হান, যিনি সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন ক্লিনিক্যাল ফার্মাসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তার পাশে আছেন সাবিহা চৌধুরী, যিনি প্রভাষক হিসাবে আছেন ক্লিনিক্যাল ফার্মাসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সাবিহা চৌধুরী এবং ডক্টর শেখ জহির রায়হান, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি মাই টিভি কর্তৃপক্ষ। কেমন আছেন আপনারা? জি, আমরা ভালো আছি। সাবিহা চৌধুরী, আপনার কাছে আসি। এই যে আমরা আসলে আজকে বিষয়টা নির্ধারণ করেছি যে ঔষধের অপব্যবহার, যেহেতু আপনার এই যে ঔষধ বিশেষজ্ঞ যদি বলা হয় তাহলে আমার মনে হয় যে আপনাদের নাম প্রথমেই বলা উচিত। এবং আপনাদের দুজনকে কংগ্রাচুলেশন জানাই, কারণ যে পোশাক শিল্পের পরে আপনাদের হাত ধরেই কিন্তু এদেশের ঔষধ শিল্প বিশ্বের অনেক দেশেই, এমনকি আমেরিকা জার্মানির মতো জায়গাও কিন্তু আমাদের দেশে ঔষধ রপ্তানি হচ্ছে। তো আপনার কাছে যেটি জানতে চাই যে এই যে ঔষধের অপব্যবহার কী কীভাবে হচ্ছে বলে আপনি মনে করেন? বাংলাদেশের ঔষধের নিরাপদ এবং অযৌক্তিক ব্যবহারের পরিমাণ অনেক বেশি। কারণ হচ্ছে এখানে বাংলাদেশের জনসংখ্যা এত বেশি, তার সেই তুলনায় চিকিৎসক, ফার্মাসিস্ট বা হেলথ কেয়ার সিস্টেমে যেসব ব্যবস্থাপনায় রয়েছেন তাদের সংখ্যা অনেক কম। তো দেখা যাচ্ছে যে আমাদের পেশেন্টরা যখন একজন ফিজিশিয়ানের কাছে যাচ্ছে বা ডাক্তারের কাছে যাচ্ছে, সে সঠিকভাবে সেই টাইমটুকু দিতে পারছে না স্বাভাবিকভাবে, কারণ আমাদের দেশে জনসংখ্যা অনেক বেশি। এই জন্য দেখা যায় যে আন্ডার ইউজ, মিস ইউজ, তারপরে ওভার ইউজ, এই ড্রাগের ওষুধগুলো মানে ইউজগুলো অনেক বেশি পরিমাণে হচ্ছে। এবং দেখা যায় যে আমাদের অ্যান্টিবায়োটিক্স আছে সেটার গবেষণার ফলে আপনি অনেক কিছু আবিষ্কার করেছেন, কিন্তু একটা জিনিস আমাদের খটকা রয়ে গেছে, আমাদের সবসময় রোগীদের কাছে বিপদে পড়তে হয় চিকিৎসক হিসাবে। এই 2 মিলিগ্রাম 500 মিলিগ্রাম এটা দেখলে তারা ভয় পেয়ে যায়, তারা বলে যে বাবারে এত মিলিগ্রাম ওষুধ খাচ্ছে আমি মনে হয় অসুস্থ হয়ে যাব। এই মিলিগ্রামটা আসলে কি? কারণ দেখা যায় যে আমরা নাপা একটা যে নর্মালি খাচ্ছি এটা 500 মিলিগ্রাম, আবার সবচেয়ে তীব্র যে ঘুমের ওষুধটা সেটি হচ্ছে কথার কথা 2 মিলিগ্রাম। তো এই যে মিলিগ্রাম দিকে তো সাধারণ রোগীরা কিন্তু ভয় পেয়ে যায়, এটি আসলে কোনো সমন্বয় করার উপায় আছে কিনা, যে খুব পাওয়ারফুল ওষুধগুলোর অনেক বেশি মিলিগ্রাম থাকবে, কম ওষুধগুলোর কম মিলিগ্রাম থাকবে, এটা আসলে কীভাবে ঠিক করা হয়? আসলে মূলত এই ওষুধের যে ডোজ সেটা 500 মিলিগ্রাম হতে পারে, 1000 মিলিগ্রাম হতে পারে, আবার অনেক ওষুধ আছে 0.5 মিলিগ্রাম। মূলত এগুলো নির্ভর করে যে একটা ওষুধ একটা স্পেসিফিক অ্যাক্টিভিটি দেওয়ার জন্য ব্লাডে একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশন প্রয়োজন হয়। তো এক একটা ওষুধের এক এক অসুখের জন্য এক এক ধরনের কনসেন্ট্রেশনের প্রয়োজন হয়। যেমন প্যারাসিটামল 500 মিলিগ্রাম, প্যারাসিটামল 500 মিলিগ্রাম ব্যবহার করলেই রক্তে এমন একটা মাত্রায় পৌঁছবে যেটা আমাদের জ্বর সারাবে, না হয় ব্যথা সারাবে, মাথা ব্যথা সারাবে। আবার ঘুমের ওষুধ, তো ঘুমের ওষুধ যেমন ব্রোমাজেপাম, ডায়াজেপাম, এরকম নানা ধরনের ওষুধ আছে, এগুলো কিন্তু লো ডোজ 4 মিলিগ্রাম বা 2 মিলিগ্রাম, এগুলো এই মিলিগ্রামই যথেষ্ট সেই অ্যাক্টিভিটি শো করার জন্য। এখানে কিন্তু যেমন প্যারাসিটামল 500 মিলিগ্রাম, সাধারণ মানুষ তো ভয় পেয়ে যায়, তারা মনে করে যে বাবা 500 বার অ্যান্টিবায়োটিক আমাকে 200 বার অ্যান্টিবায়োটিক দেন, তো দেখা গেলো যে 200 বার অ্যান্টিবায়োটিক তার হয়তো হাইয়েস্ট ডোজ। হ্যাঁ হ্যাঁ, এটি আসলে সাধারণ মানুষের জন্য আপনার কি মেসেজ আছে আপনার কাছে? এটা নিয়ে ভয় বা ঘাবড়ানোর কোনো কারণ নাই, কারণ প্রত্যেকটা ওষুধের যে ডোজটা নির্ধারণ করা হয়েছে এটা অনেক গবেষণা করে, সেটা অ্যানিমাল স্টাডিজ করা হয়েছে। আপনি তো গবেষণা করেন, তাহলে গবেষণার কাছে আসে যে অর্থাৎ সেই স্টাডিজ উপর ভিত্তি করে তাদেরকে ওষুধগুলো দেওয়া হচ্ছে। তো আপনি যে আমাদের দেশে দেখবেন যে সাধারণ রোগীরা ডাক্তারের কাছে গেলে ভিজিট লাগতে পারে, এই ভয়ে কিন্তু দোকানদার যারা চিকিৎসক আছেন, দোকানদার আছেন তারা তো এখন চিকিৎসক হয়ে যান একসময়, দোকানদারদের কাছে গিয়ে ওষুধ কিনে খাচ্ছেন, এই প্রবণতা তার স্বাস্থ্য ঝুঁকির জন্য কতটুকু দায়ী হতে পারে? এটা তো একটা বিশাল একটা মানে কী বলবো, যে খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। অনেক ধন্যবাদ, আমি মনে করি এটা একটা যুগোপযোগী প্রশ্ন। আমাদের দেশে এটা একটা বড় মেজর প্রবলেম যে আমরা অনেক সময় মনে করি যে আমাদের আশেপাশে যে ওষুধের দোকানগুলো আছে, ফার্মেসি আছে, এখানে যে লোকগুলো থাকে
আমরা ধরে নিই তারা ডাক্তার, কিন্তু বেসিক্যালি তারা কিন্তু ডাক্তার না, তারা ফার্মেসি কাউন্সিল থেকে সি গ্রেডের একটা সার্টিফিকেট নেয়। সি গ্রেডের সার্টিফিকেট নিলেই কিন্তু সে ওষুধ বিশেষজ্ঞ হয়ে গেল না, যদিও অনেক তারা অনেক সময় ডাক্তার লেখেন, এটা আসলে ঠিক না। তো এরা এই ওষুধ সম্পর্কে তেমন কোনো মানে আইডিয়া তাদের নাই, মূলত পেশেন্টকে কিন্তু যাওয়া উচিত ডাক্তারের কাছে যিনি রেজিস্টার্ড ফিজিশিয়ান, অ্যাটলিস্ট MBBS, কারণ রোগ সম্পর্কে তার যথেষ্ট ধারণা আছে, খুব সুন্দর ধারণা আছে, এবং তারাই একমাত্র জানেন যে কোন ধরনের ডিজিজে কোন ওষুধ ব্যবহার করতে হবে। এবং সেই প্রেসক্রিপশন যখন আসবে একজন রেজিস্টার্ড ডাক্তারের কাছ থেকে, দেন একটা ফার্মেসির দোকানদার শুধুমাত্র সে সেটাকে ই করবেন, জাস্ট ডিসপেন্স করবেন, কিন্তু সে নিজে থেকে ওষুধ দিবে, সে নিজে থেকে কোনো ওষুধ দিতে পারবে না। এবং তাদের যদি ক্ষতি হয় তাহলে আসলে অনেক টাকা লেগে যাবে, দেখা যাবে যে ভিজিটের থেকে অনেক বেশি টাকা তার লেগে যেতে পারে এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার। শুধু তাই না, এখানে আরেকটা দিক আছে এই সমস্যাটা কোথায়, একটা হলো যে প্রপার ডায়াগনোসিস হচ্ছে না যে তার আসলে সমস্যাটা কোথায়। এমন হতে পারে যে ওই দোকান থেকে এমন একটা ওষুধ দেওয়া হলো, আসলে তার সেই ওষুধটা তার প্রয়োজন নাই, কারণ ডাক্তার একমাত্র নির্ধারণ করতে পারবে তার কোন ওষুধটা প্রয়োজন। আরেকটা বিষয় আছে যে অনেক সময় একটা ওষুধের কিন্তু ডোজ একটা ফ্যাক্টর, এবং কত দিন খাবে, দিনে কতবার খাবে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। কারণ একটা অসুখ সারাতে গেলে আপনার এমনও হতে পারে যে সারাদিনে ব্লাডের মধ্যে এমন একটা কনসেন্ট্রেশন প্রয়োজন যার জন্য তার মাল্টিপল ডোজিংয়ের প্রয়োজন হতে পারে, যেমন টোয়াইস ডেলি বা থ্রিয়াস ডেলি, তিনবার যে দেবে এখানে 8 ঘন্টা পরপর খেতে হবে। এখন কেউ যদি মনে করে যে বা ফার্মেসির দোকানদার মনে করলো যে এটা 2 বেলা খেলেই হবে, তার ইগনোরেন্সের কারণে তখন ওষুধ খেলে কিন্তু কাজ হবে না, তখন ওষুধ কাজ হবে না। আরেকটা সমস্যা হলো যে ওষুধের টক্সিসিটি তৈরি হবে, আর সেটা যদি অ্যান্টিবায়োটিক হয় তাহলে তো আরও ভয়ানক, তাহলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাবে আর একটু ভয়ানক থাকে। এবং আসলে আপনি খেয়াল করে দেখবেন যে আমি যেটা আমার অভিজ্ঞতায় দেখেছি, যারা ওষুধ সেল করেন অনেকে হয়তো ভালো আছেন, কিন্তু যারা ডাক্তারি ফলাচ্ছেন তারা যেটা করেন যে অনেক সময় দামি দামি অ্যান্টিবায়োটিক দিয়ে দেন, এতে তারা আসলে যত দামি বিক্রি করবে তার আসলে ব্যবসা ভালো হবে। দেখা গেলো যে ডাক্তারি ভিজিট 500 টাকা না লাগলে ওষুধ কিন্তু 1500 টাকার কিনতে হচ্ছে। সাবিহা চৌধুরী, এই যে আমরা গ্রামে গঞ্জে গেলে দেখি যেটা, যে আমাদের কাছে যখন শহরে একটা রুগী আসছে কোনো একটা ঘা নিয়ে বা সিম্পলি একটা কোনো অসুখ নিয়ে, আমরা একটু কম পাওয়ারের বা একটু কম খরচেরও অ্যান্টিবায়োটিক দিতে গিয়ে দেখি যে এর থেকেও বেশি দামের বেশি পাওয়ার অ্যান্টিবায়োটিক তিনি পেয়ে এসছেন, ফলে সাধারণভাবে দেখা যায় যে সাধারণ অ্যান্টিবায়োটিকগুলো আর ঘা শুকাচ্ছে না কিংবা কোনো হিলিংয়ে কাজ করছে না, অর্থাৎ তার কার্যকর ক্ষমতা যেটি সেটি কমে গেছে। এটি আসলে কেন হচ্ছে বা এর থেকে বাঁচার উপায়টা কী? যখন 1941 সালে পেনিসিলিন ফার্স্ট আবিষ্কার হলো, তখন দেখা গেল যে সেটা একসাথে অনেক ইনফেকশনের জন্য ইফেক্টিভ। তো আস্তে আস্তে দেখা গেল যে এই পেনিসিলিন কাজ করছিল না, এবং এরপরে আমাদের যে ফার্মা জায়ান্ট কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো একটার পর একটা অ্যান্টিবায়োটিক বাজারে নিয়ে আসলো। এবং দেখা যাচ্ছে যে আমি যদি 3rd জেনারেশনের সেফালোস্পোরিন প্রেসক্রাইব করে দিই একটা নর্মাল ইনফেকশনে, তাহলে এবং পেশেন্ট যদি ঠিক মতন ডোজটাকে কন্ট্রোল না করে, ঠিক মতন সেটাকে ইনটেক না করে এবং না ওষুধটা না গ্রহণ করে, তখন দেখা যাবে এটা আস্তে আস্তে রেজিস্ট্যান্স ক্রিয়েট করে ফেলবে, এবং দেখা যাবে আস্তে আস্তে যে আমাদের নর্মাল যে ইনফেকশনগুলো আছে সেগুলো সেগুলোর কারণে আমাদের একটার পর একটা ক্ষতি হয়ে যাবে। এবং দেখা যায় যে কিছু পেশেন্টকে যখন হসপিটালাইজড হয় তখন তাদের ক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিকে কাজ করছে না। এবং এক্ষেত্রে দেখা গেছে যে 2013 সালে সম্ভবত 18টি মাইক্রোবসের মানে জীবাণুকে একটা সমীক্ষায় দেখা গিয়েছে যে সেগুলো রেজিস্ট্যান্ট হয়ে গেছে, এবং এই জন্য এই জীবাণুগুলো অ্যান্টিবায়োটিকে আর কোনো কাজ করবে না। তাহলে সেক্ষেত্রে ডক্টর জহির, অ্যান্টিবায়োটিক জিনিসটা আসলে কি? অ্যান্টিবায়োটিকের যদি আমরা নাম থেকে বুঝতে চাই যে অ্যান্টি এবং বায়োটিক, মানে জীব থেকেই তৈরি, আবার জীবাণুর বিরুদ্ধে সেটা ব্যবহৃত হচ্ছে, যদিও এখন এই এই ডেফিনেশনটা চলবে না, কারণ এখন অনেক সিনথেটিক কেমিক্যাল কম্পাউন্ড তৈরি করা হচ্ছে যেগুলো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করতেছে। মূলত এটাই অ্যান্টিবায়োটিক, যে যে কেমিক্যালটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হলো সারা ওয়ার্ল্ড এখন এটা একটা ক্রাইসিসে ভুগতেছে। রিসেন্টলি একটা আর্টিকেল পড়তেছিলাম, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা রিপোর্ট করছেন রিসেন্টলি 2017 সালে যে সারা ওয়ার্ল্ডে 50% অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন হচ্ছে ইররেশনাল, এবং যার কারণে ম্যাক্সিমাম ড্রাগগুলো এখন রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে,
এবং এটা একটা অ্যালার্মিং কন্ডিশন। যে পরিমাণ অ্যান্টিবায়োটিক আবিষ্কৃত হয়েছিল, রিসেন্ট ট্রেন্ড হলো যে তার 50% অ্যান্টিবায়োটিক সেরকম তৈরি হচ্ছে না। এটা এমন হতে পারে যে সবাই চেষ্টা করতেছে, সায়েন্টিস্টরা চেষ্টা করতেছে, কিন্তু নতুন অ্যান্টিবায়োটিক কিন্তু এখন আসছে না। এখন পুরাতন যে অ্যান্টিবায়োটিকগুলো আছে এগুলো ডে বাই ডে রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশের মতো জায়গায় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের প্রাদুর্ভাবটা আরও বেশি। আমরা বেশ কিছু গবেষণা করে দেখেছি যে যেখানে একটা সময় সিপ্রোফ্লাক্সাসিন কাজ করতো, এখন কিন্তু সিপ্রোফ্লাক্সাসিন প্রায় 50% ক্ষেত্রে রেজিস্ট্যান্ট হয়ে গেছে। তো এটা আসলে এটা একটা মূল কারণ হলো যে ওষুধের মিসইউজ। কারণ আমাদের দেশে আরেকটা রিপোর্ট আমি বলি, একটা জার্নালে দেখলাম যে মাত্র 10% অ্যান্টিবায়োটিক রুরাল এলাকাতে প্রেসক্রিপশনের মাধ্যমে বিক্রি হয়। তাহলে চিন্তা করে দেখেন কিরকম একটা অ্যালার্মিং কন্ডিশন, 90% অ্যান্টিবায়োটিক বিক্রি হচ্ছে ওষুধের দোকানদারের মাধ্যমে। এবং এখানে যে সমস্যাটা হয়, আমরা এই কথাটির সমস্যাটি শুনবো, আপনি মনে মনে সমস্যাগুলো আরো জোগাড় করতে থাকুন। আমরা একটা বিরতিতে যেতে চাই, দর্শক অনুষ্ঠানের মাঝপথে এসে আমাদেরকে একটা বিরতিতে যেতে হয়। বিরতির পর আমরা এই ঔষধের অপব্যবহার নিয়ে আরো কথা বলতে চাই, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্নটি শুনতে চাই। বিরতির পর এসে আপনাদের সেসব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি মাই হেলথ থেকে। আজকে আমরা কথা বলছি ঔষধের অপব্যবহারের নানা দিক নিয়ে। আর এই বিষয়ে কথা বলার জন্য দুজন বিশেষজ্ঞ আমাদের সঙ্গে উপস্থিত আছেন। সাভিয়া চৌধুরী, যিনি প্রভাষক হিসেবে আছেন ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, উপস্থিত আছেন ডক্টর শেখ জহির রায়হান, যিনি কর্মরত আছেন সহকারী অধ্যাপক হিসাবে একই বিভাগে, অর্থাৎ ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ডক্টর শেখ জহির রায়হান, আপনি বিরতির আগে একটি কথা বলছিলেন যে গ্রামে গঞ্জে যে অ্যান্টিবায়োটিক কিনে লোকজন, এর মধ্যে মাত্র 10% ডাক্তারের প্রেসক্রিপশন, বাকি 90% হচ্ছে রোগীরা নিজেরা বা দোকানদাররা নিজেরা দিয়ে দিচ্ছে। এই যে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার, এর যে সম্ভাব্য পরিণতি কি? আসলে সম্ভাব্য পরিণতি কিন্তু আমরা যে কেউ এফেক্টেড হয়ে যেতে পারি, ইভেন আমিও এফেক্টেড হয়ে যেতে পারি। কারণটা হলো যে ব্যাকটেরিয়াগুলো রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে ব্যাকটেরিয়া একসময় মারা যেত, সেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পরেও ব্যাকটেরিয়াগুলো মারা যাচ্ছে না। তো এখন সেই প্যাথোজেনিক ব্যাকটেরিয়া পরবর্তীতে যে ডিজিজগুলো তৈরি করবে, এখন আমরা যদি সেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, সেই অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না। যেহেতু আমাদের অ্যান্টিবায়োটিকগুলো সীমিত সংখ্যা, এই রিসেন্টলি যেহেতু এখন নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কার হচ্ছে না, কাজে আমাদেরকে এই অ্যান্টিবায়োটিকগুলো বাঁচিয়ে রাখতে হবে। একটা জিনিস খেয়াল করতে হবে, মানে একসময় অ্যান্টিবায়োটিক জীবন বাঁচাতো বলা হতো, এখন হচ্ছে যে অ্যান্টিবায়োটিকে জীবন বাঁচাতে হবে, আমাদেরকে বাঁচতে হবে। ইয়েস, ইউ আর রাইট, সেটাই। আসলে কেন হয়, মূলত হয় কি যে যে কোনো একটা অসুখের জন্য, বিশেষ করে ইনফেকশিয়াস ডিজিজ যদি হয়, ইনফেকশন মানে সংক্রামক ব্যাধি, তো সংক্রামক ব্যাধি মানেই হলো ওখানে একটা মাইক্রো অর্গানিজম থাকে, মূলত ব্যাকটেরিয়ার কারণেই ডিজিজগুলো হয়, যার কারণে আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করি। তো একটা নির্দিষ্ট ব্লাড কনসেন্ট্রেশনের প্রয়োজন হয় ব্যাকটেরিয়াগুলোকে মারার জন্য, এগুলো MIC, যে মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন। তো প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকেরই MIC ফিক্সড করা, ফিক্সড করা মানে হলো যে গবেষণা করে বের করা হয়েছে যে ঠিক এত কনসেন্ট্রেশন হলে ব্যাকটেরিয়াকে মারা যায় বা তাকে তার গ্রোথটাকে ইনহিবিট করা যায়। তো এখন যদি সঠিকভাবে অ্যান্টিবায়োটিকটা ব্যবহার না করা হয়, তাহলে ব্লাডে রক্তে যদি অ্যান্টিবায়োটিকের মাত্রাটা ঠিক ওই লেভেলে না যায়, তাহলে কিন্তু ব্যাকটেরিয়া সার্ভাইভ করবে, মারা যাবে না। এবং সে যদি হয় যে লো কনসেন্ট্রেশন, একবার যদি বেঁচে যায় তাহলে কিন্তু সে আরো ভয়ানক হয়ে উঠবে। অনেক সময় হয় কি, ব্যাকটেরিয়া তার নিজের শরীরের মধ্যে কিছু মেকানিজম চেঞ্জ করে ফেলে, সে ওই অ্যান্টিবায়োটিক আগে থেকে চিনে ফেলে, কারণ সে নতুন করে কিছু প্রোটিন তৈরি করে। অনেক সময় অ্যান্টিবায়োটিক যাকে টার্গেট করতো, যে মলিকিউলকে টার্গেট করতো, অনেক সময় সেই মলিকিউলটা মিউটেশন হয়ে যায়, তখন পরবর্তীতে ওই অ্যান্টিবায়োটিক ব্যবহার করলেও ব্যাকটেরিয়া যেহেতু আগে চিনে ফেলেছে, কাজে সে তখন আর এটাকে প্রতিরোধ আসে না। সাভিয়া চৌধুরী, আপনার কাছে আসি, আমি একটা নিজস্ব একটা টার্ম আছে আমার, সেটি হচ্ছে যে গোলাগুলি প্রেসক্রিপশন। সেটি কীরকম, গ্রামেগঞ্জে গেলে দেখবেন যে একটু জ্বর নিয়ে আপনি গেছেন ডাক্তারের কাছে, কিংবা ডাক্তার বলতে দোকানদার ডাক্তার যারা আছেন, সোকল যাদেরকে আমরা ডাক্তার বলতে রাজি না, তো তারা দেখা যায় যে একটা জ্বর কমানোর জন্য একদিকে একটা নাপা দিচ্ছেন, একটা স্টেরয়েড দিচ্ছেন, একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, এবং প্রয়োজন নেই তারপর ইঞ্জেকশন সাপোজিটরি সব দিচ্ছেন, কারণ রুগী চায় দ্রুত জ্বর কমলে, জ্বর কমলে সে হ্যাপি। তো এই যে এক এক একটি সামান্য রোগের জন্য অনেকগুলো ওষুধ দেওয়া হচ্ছে, এতে কি ক্ষতি হতে পারে? জি, এই যে গোলাগুলি ওষুধ প্রেসক্রিপশন যেই বললেন, এটার একটা টার্ম আছে মেডিকেলে, মেডিসিনের ভাষায়, সেটাকে আমরা বলি পলিফার্মেসি। যখন একটা কন্ডিশনের কারণে, মানে একটা অসুখের কারণে একের বেশি
মানে পাঁচটা বা তিনটা করে ড্রাগ দেয়া হচ্ছে, এবং যেটা হচ্ছে আননেসেসারি, যেটা অযৌক্তিক এবং অপব্যবহার, তখন দেখা যায় যে একটা ড্রাগের ক্ষেত্রে এই ওষুধগুলো না সেরে আমার আরও বেশি বিষক্রিয়া বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। ড্রাগ যখন আমরা ওষুধ বলছি, ওষুধগুলো তো একটা বাইরের, আমার বডির কিন্তু আমার দেহের কোনো অংশের কোনো কম্পাউন্ড না, মানে আমার দেহের কোনো জিনিস না। সো এটা যেহেতু বাইরের জিনিস, সেহেতু এটাকে বডি বা ফরেন মলিকিউল হিসেবে ট্রিট করবে, এবং যার কারণে দেখা যাচ্ছে একটার পর একটা চেইন রিয়াকশনের মতন আমার বডিতে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এবং সেক্ষেত্রে আমরা ড্রাগটাকে তখন আর এটার যে ইউজফুল ইফেক্ট আছে সেটা আর মানে পেশেন্টের ক্ষেত্রে শো করে না। সেজন্য আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের যেই যথেচ্ছভাবে এই ওষুধের ব্যবহার এটাকে কমাতে হবে। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের জন্য বেশি কমানোর জন্য বর্তমান সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে, আমরা মনে হয় জোরে আপনার কাছে শুনতে চাই যে এটা আসলে কি। এই যে আমরা তার আগে মনে একটা ফোন আছে আপনার কাছ থেকে একটু যেতে চাই, একজন দর্শক ফোনে আছেন, দর্শক আপনার কথাটি আমরা শুনতে চাই, কে আছেন ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি তো শেখ জহির থেকে, হ্যাঁ বলেন, শুনছি। জি শুনছি আপনার কথা। হ্যাঁ জহির, তুমি কেমন আছো? জি ভালো। হ্যাঁ খুব খুব ভালো লাগছে, খুব ভালো, তোমার খুব ভালো লাগছে শুনতে। এবং তোমার দর্শক কি বলছেন, আপনার পরিচয়টা আমরা কিন্তু পাইনি, পরিচয় আমিও জানতে বুঝতে পারিনি। আপনি হয়তো আমাদের কথাগুলো শুনছেন, এই যে আমি যে প্রশ্নটা আপনাকে করলাম। আচ্ছা আপনি বলছেন যে যুগান্তকারী কোন পরিবর্তন বাংলাদেশ নীতি আমাদের নীতিগত, এটা মনে হয় ক্যাবিনেটে পাশ হয়েছে, এখনো গ্যাজেটে আকারে হয়তো প্রকাশিত হয়নি। আর মডেল ফার্মেসির ক্ষেত্রে, মডেল ফার্মেসির সেখানে 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 বেশ কিছু যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে, যাতে মানুষের সঠিক স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করা যায়, বিশেষ করে ওষুধের ক্ষেত্রে সঠিক ব্যবহারটা নিশ্চিত করা যায়। এখানে বেশ কিছু এসেনশিয়াল ড্রাগের একটা লিস্ট করা হয়েছে, কেননা যে এটা সব সারা বিশ্বেই প্রত্যেকটা দেশেরই একটা এসেনশিয়াল ড্রাগ লিস্ট থাকে, অর্থাৎ আমার তো অনেক ওষুধ, প্রায় 3,000-4,000 ওষুধ। সেখান থেকে সরকার একটা এক্সপার্ট কমিটি করে কতগুলো ওষুধকে একটা লিস্টিং করে দিয়েছে যে আমাদের এই সমস্যা হলে এই ওষুধটা দেওয়া যাবে, এই সমস্যা হলে একটা নীতি নির্ধারণ করা আছে। একটু মডেল ফার্মেসির সম্পর্কে আমাদের ধারণা। আর মডেল ফার্মেসিটা আসলে ইনফ্যাক্ট সারা ওয়ার্ল্ডে যেটা হচ্ছে, উন্নত বিশ্বগুলোতে একটা ডাক্তার প্রেসক্রিপশন করবে, কিন্তু ডাক্তার কোনো ওষুধ দিবে না, কিন্তু একজন ফার্মাসিস্ট সেই ওষুধটা ডিসপেন্স করবে। অর্থাৎ যদিও ডিসপেন্স নতুন করে করার কিছু নাই, সবই স্ট্রিপসের মধ্যে আছে অথবা বোতলের মধ্যে আছে, কিন্তু তারপরেও যে রুগী ওষুধটা নিবে তাকে বোঝানোর বিষয় আছে যে আপনি দিনে তিন বেলা খাবেন, তিন বেলা মানে 8 ঘন্টা পর পর, এটা খাবারের আগে খেতে হবে না পরে খেতে হবে, এটা কতদিন খেতে হবে, এই ফার্মাসিস্ট মাস্ট থাকতেই হবে। এবং এই ফার্মাসিস্ট আমাদের দেশের দরিদ্র দেশের সম্ভব, এটা সম্ভব না, সম্ভব না, এটা আবার অসম্ভবও বলা যায় না। সেই হিসেবে সরকার এখন বর্তমানে যে উদ্যোগটা নিয়েছে সেটা হলো কতগুলো মডেল ফার্মেসি তৈরি করার, যে অন্তত আমরা ধীরে ধীরে প্র্যাকটিসটা শুরু করি, হয়তো বিশাল আকারে করা সম্ভব হবে না ডিউ টু ম্যান পাওয়ার, তারপর হতে পারে রিসোর্সের অভাব আছে। তবে আমরা এই উদ্যোগে আমরা আসলে মডেল ফার্মেসি যে উদ্যোগ নিয়েছে তা থেকে স্বাগত জানাই। এখন অনলাইনে যে এখন ওষুধ কেনা বেচার কথা বলছে, এটাকে সমর্থন করেন? আমি সমর্থন করি না, কিসের জন্য? ওষুধ কিন্তু খাবার নয়, এটা আমাদের বুঝতে হবে। আমরা অনেক সময় এই বিষয়টা আমরা যারা তাহলে আপনার মাধ্যমে আমরা জানাতেই পারি, আপনি দীর্ঘদিন লন্ডনে ছিলেন, 1 মিনিট হাতে যেতে সময়, আমি একটু তাড়াহুড়া করছি, ওখানকার ওষুধের এবং আমাদের ওষুধ দেশের মান, অনেক সময় রুগীরা আমাদের বলেন যে আমাদের ওষুধের মান ভালো না, আবার আপনারই বিশ্বের প্রায় 150টি দেশের অধিক দেশে আপনার রপ্তানি করছেন, মান কেমন আসলে? শুধু কি তাই, আমরা রিসেন্টলি কয়েকটা কোম্পানি ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাপ্রুভাল পেয়েছি, এটা কিন্তু বিশাল একটা অ্যাচিভমেন্ট, যে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু সারা ওয়ার্ল্ডকে ডোমিনেট করে, আমেরিকার, হ্যাঁ আমেরিকার। তো এখন আমাদের কয়েকটা কোম্পানি এটা অ্যাপ্রুভাল পেয়েছে, আশা করি যে আমরা হয়তো আরও বেশ কিছু ড্রাগ, হ্যাঁ মানুষের তো আসলে বদনাম শেষ নেই, তারপর অভিযোগ আছে যে আমাদের দেশের গুলো মনে হয় ভালো, বাইরের গুলো ভালো, আমাদের ওষুধের কিন্তু কোয়ালিটি অনেক ভালো, এটা আমরা অনেকেই হয়তো মানে খেয়াল করি না, কারণ বর্তমানে কিন্তু কোয়ালিটির যুগ, আপনি যদি ভালো ওষুধ না তৈরি করেন তাহলে টিকতে পারবেন, বিশ্বের কেউ আপনাকে নিবেও না। এবং আপনাকে আমি চিনি, আপনি ব্যক্তিগতভাবে আপনি অনেক মেধাবী একজন মানুষ, এবং আপনি আশা করছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ফার্মেসি বিভাগটি আছে আপনার আগামী দিনে হয়তো আপনাদের হাত ধরে এটি এগিয়ে যাবে, এবং আপনি বর্তমান মনসম্মত একজন ভিসি নিয়োগ পেয়েছেন, আপনি খুবই আশাবাদী যে তার হাত
দ্বারা আপনি আগাবেন যেহেতু উনি একজন পজিটিভ মানুষ। সাভিয়া, আপনার কাছে লাস্ট শুনতে চাই যে এই অপব্যবহার রোধে আপনার কোনো পরামর্শ আছে কিনা এক মিনিটে যদি। জি, অপব্যবহার রোধে আমাদের যেই ওষুধ নীতিটি হয়েছে 2016 সালে সেটাকে আমরা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে অনেকভাবেই অপব্যবহারটা রোধ হয়ে যাবে। কারণ এখানে আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর জন্য যেমন জিএমপি অনুসারে তাদেরকে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে সাজাতে হবে, সাথে সাথে কমিউনিটি ফার্মেসি যার একটা অংশ আমরা দেখতে পাচ্ছি মডেল ফার্মেসিতে, দেন আমাদের যেটা করতে হবে যে মডেল ফার্মেসিতে রেজিস্টার্ড ফার্মাসিস্ট থাকতে হবে এবং আমাদের পেশেন্টকে আরও ভালোভাবে জ্ঞান দিয়ে তাদেরকে সঠিকভাবে জানাতে হবে যে ওষুধ। এবং এই জানাতে হলে অবশ্যই সচেতন হতে হবে, মিডিয়াকে আরও ভূমিকা রাখতে হবে, নিয়মিত মাই টিভিতে চোখ রাখতে হবে, দেখতে হবে মাই হেলথ। ডক্টর শেখ জহির রায়হান এবং সাভিয়া চৌধুরী, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ, মাই টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ। দর্শক মন্ডলী, আমরা আসলে খুব যে জিনিসটা সহজে পাই সেটির মূল্য অনেক সময় বুঝে উঠতে পারি না। আপনি শুনলে অবাক হবেন যে আজকে আমরা যে ওষুধগুলো ফার্মেসিতে গেলেই পাচ্ছি সেই ওষুধগুলো যদি বিদেশ থেকে রপ্তানি আমদানি করতে হতো তাহলে বুঝতে পারতেন যে ওষুধের কী ভয়াবহ দাম হতে পারে। আমাদের দেশে এই ডক্টর শেখ জহির রায়হান এবং সাভিয়া চৌধুরীর মতো লোকজন আছে বলে নিজের দেশে আমরা ওষুধ তৈরি করছি, নিজের দেশের প্রয়োজন মেটাচ্ছি এবং বিদেশে রপ্তানি করতে পারছি। সে কারণে হয়তো বা আমাদের দেশের মানুষগুলো এখনও অসুস্থ হলে ওষুধের সুযোগ পাচ্ছে এবং তারা সুস্থ থাকছে। যারা মাই হেলথ দেখলেন, ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।